আপনি মিয়া আবার কথার মধ্যে বাহাত দিয়েন না তো আজেরা। আমার বাহাত তো শুন, আমি হাত ঢোকালাম কেমনে? লজিক কথায় কিন্তু যুক্তি আছে, গভীর যুক্তি। এইটাই তো সমস্যা, উনি তো কথার মধ্যে বাহাত দেয় না, শুনো বড়ায় দেয়। যাই তুমি চা খাবা? জি লজিক লজিক কি? যুক্তি যুক্তি জিনিসটা কি? যুক্তি ছাড়া কিন্তু জগৎ চলে না, গাছের পাতাও যুক্তি ছাড়া না। নরে প্রোটোকল প্রোটোকল জিনিসটা বুঝতে হইব, প্রোটোকলটা না বুঝলে কিন্তু হইব না। উচ্চ মহাবিশ্ব যে চলতেছে প্রোটোকল অনুযায়ী চলতেছে। এই যে হাসলেই বড়া যাই যে হাসতে আসলেই বড়া জবান পাঁচটা পাঁচটা তোমার টোন কই? টোনটা লাগবে আবার পাঁচটা টোনটা না পাইলে হইব না। এক মিনিট একটু পাঁচটা দে, পাঁচটা চা পাঠাই দে। ভালো বলে ওই যে প্রোটোকল প্রোটোকলটা তোমার বুঝতে হইব। পড়াশোনা করো নাই ভালো করে, এই জন্য জানো না আমি করছি, আমি জানি ম্যাথমেটিক্স অনার্স। নাও আই এম দা কি? আই এম দা প্রেসিডেন্ট অফ দি স্টুডেন্ট কোচিং সেন্টার। ছাত্র সংখ্যা বলে আপনি তিনজন। এই যে প্রোটোকল ছাড়া একটা কথা হইলো, প্রোটোকল অনুযায়ী কথা কইতে হইব তো ভাই। আপনি আসেন, কাম টু মাই অফিস, টোকেন নেন, আমার পিএস এর সঙ্গে দেখা করেন, ফাইল তারপরে এমডি কাছে যাবে। দেন ভাই এমডি কে? এমডি আমি। আমি ওকে কইরা না দিলে কোচিং সেন্টার তুমি ঢুকতেই পারবা না, নো এন্ট্রি। কোচিং সেন্টার ঢুকতেই যেত না। এই যে এই যে এই যে এই যে এই যে পোলাটা কথা বললো, প্রোটোকল ছাড়া কথা বললো না, যুক্তি ছাড়া কথা বললো, তেনা কি? আল্লাহ যেহেতু আপনি দুটো কান দিছে, আমি যদি কিছু বলতাম তাহলে আপনি শুনতে পারতেন। যেহেতু আপনি কোনো কথা শুনেন নাই তার মানে কি? বাঙালি জাতি কিন্তু হইলো না শুধুমাত্র একটা অভ্যাসের কারণে, অথচ বাঙালির ইতিহাস সংগ্রামের ইতিহাস। 52, 71, 90 এর গণতন্ত্র মুক্তি পাক আন্দোলন, মিটিং, মিছিল, বক্তৃতা, হেলাল হাফিজ তার কবিতা কি বলেছে? বলেছে কথার আজ বাঘবন্দি হয়েছে, কথার আজ মিছিলে গিয়েছে, কাজেই কথা বন্ধ, এখন শুধু ইশারা। কথা বন্ধ, এখন গান হবে। মাসে মাসে কুলাহাকুলি হইল বড়ই তর রে, মাসে মাসে কুলাহাকুলি হইল বড়ই তর। বাহ 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 বুধার ভাই, হ্যাঁ মাসে মাসে কুলা কুলি হইল বড়ই তর দে, মাসে মাসে কুলা কুলি হইল বড়ই তর। মাসে মাসে কুলা কুলি হইল বড়ই তর দে,
তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি সবে ঘুম থেকে উঠাইছি, আমি সব ভাল লাগে। তারপর কি? তারপর আর কি, ওর কথা শেষ হওয়ার আগে আমি বলে দিলাম ঠিক আছে, ঠিক আছে এবং ঠিক আছে। এরপর আবার যখন ওই কথা শেষ করে বললো যে ঠিক আছে, তখন রে ভাই মেজাজ এমন গরম হয়েছে, দিছি এক জারি। হয় মিয়া, তোমার কথার আগেই তো আমি বললাম যে ঠিক আছে ঠিক আছে, আবার প্রশ্ন করো কেন? তারপরে? তারপর আর কি, তারপর পুরো একদম মুখে তালা দেওয়া ইষ্ট। একটু বসার জায়গাটা হবে নাকি? না আমি এখানে গানের কথাটা হইতেছে চাঁদের রাত মে, মানে চাঁদের রাতে, জ্যোৎস্না রাত আর কি, জ্যোৎস্না রাতে চাঁদের সামনে বোরখা হটায়ও না, মানে মানে সরায়ও না, আর মুখোশ উন্মোচন কইরো না, তাইলে গজব নাজিল হবে। ওরে চাঁদের রাত মে খাচিং খাচিং খাচ, মজা পাইছি। কিসের মজা পাইছো? হ্যাঁ আমি কি মজার কথা বলছি? কৌতুক করছি এখানে, কৌতুক বলছি? হাজি জানি কোথাকার ফট করে বলে উঠলে মজা পাইছে। এটা একটা গজল, এটার মর্মার্থ বুঝতে হবে। এটার মর্মার্থ কিন্তু সবাই বুঝবে না, যত চশমা পয়রা নাড়াচাড়া করুক কোনো লাভ হবে না। হ্যাঁ এখানে বুঝতে হলে অনেক কিছু শিখে আসতে হবে। তোমার নাম জানি কি? জাহিদ। হ্যাঁ গুড, জাহিদ। আপনার নাম? গাজী মাজাহারুল ইসলাম, ঠিক আছে। আমার নাম মিস্টার মুজাহারুল ইসলাম, প্রেসিডেন্ট অফ দি কোচিং সেন্টার আন্ধারমানিক এমজিওর এমডি, শিক্ষা শান্তি প্রগতি ঐক্য সংস্কৃতি। মেইন রোডে আমার চেম্বার আছে। চেম্বার? আপনি ডাক্তার নাকি? হ্যাঁ অবশ্যই, প্রোটোকল অনুযায়ী আপনি ডাক্তার বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমার চেম্বারে রোগী আসে, এখানে গাধা ছাগল এবং এবং স্পেশালি প্রোটোকল অনুযায়ী পাগলকে ধোলাই দিয়ে সুনাগরিক হিসাবে গড়ে তোলা হয় পাগলকে। আপনি এখনই বললেন যে আপনি একজন শিক্ষক, তারপর আপনি ওই কথাটা তো বলতে পারেন না। প্রোটোকল অনুযায়ী আমি তো কোনো সমস্যা দেখতেছি, আমি অবশ্যই বলতে পারি। আমার এখানে রুগী আসে, তারা আসে, অল আর সিক,
কি হয়েছে তাদের সমস্যাটা কি পুষ্টিহীনতা বকে পুষ্টি কি শিক্ষা আমি বলতে পারি আমি প্রটোকলের বাইরে কিছু বলি না বলছি তার মানে আপনি বলতে চাইতেছেন যে আপনি পাগল শব্দটি উচ্চারণ করেন নাই অবশ্যই উচ্চারণ করছি আমার সেই রাইট আছে আমি প্রটোকলের বাইরে দেই নাই আমার সেই ডিপার্টমেন্ট আছে আন্তর্বাণী কেন্দ্রীয় মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং সেবা আমি বলতেই পারি কাম টু দা লজিক বলতে পারি না গুড গুড ভেরি গুড বলতে পারেন হোসেন সে বলতে পারে আমি অনেক কথা বলতে পারি এখন আমি যদি বলি তোমার নাম তো জানি কি আপনি কি গণ ধুলাই দিবেন কারে গণ ধুলাই দিবেন আপনি কি বলতে চাইতেছেন আপনি আমার বলুন স্পষ্ট করে কথা বলেন চোখ না মায়া কথা বলেন নিজেদের মধ্যে একটা নাম জানি কি আমাকে সে পাগল বলে নাই বলছে কিনা বলো ওরা হয়েছে আবার কি বলো আমি তো কাউরে মেনশন করে নাই করছি ঢং করো ঢং না তুমি আসার সময় আমি তোমারে কইছি না মায়েরার জ্বর তুমি নিজেও তো দেখে আসলা আর এইখানে এসে তুমি তোমাদের হাসি খেলায় ব্যস্ত হইছো না বেলা কয়টা বাজে বেলা বাজে 4টা খাউন দাউনের কোনো খবর নাই উনি আসছে আমার কাছে চা নিয়া তাই কামাই তো করো না 100 টাকাও হ্যাঁ আর এই দল বললয়া 100 কাপের তো বেশি চা খাও প্রত্যেক বেলায় বেলায় হ্যাঁ আমি কিন্তু জানাই দিলাম আমি সামনের মাসে চাকরি ছেড়ে দিব আমার একদম সোজা কথা বৈশা বৈশা কামাই করো তো টেকটা পাও না আমার মতন কর্তা এনজিও তে চাকরি তাইলে বুঝতা প্রত্যেক দিন 5-10 মাইল হাইটটা চললে কেমন লাগে আমি আজকে মায়াটার জন্য অফিসে পর্যন্ত গেলাম না আর সে এখানে কাজকর্ম সব ফালায়া জল সানিয়া বসছে জল সা হাসির জ্বর আর আপনি দেখতে যাবেন না ভাই আরে ভাই আপনার বাসা তো কাছেই ভাই শুনেন আপনারা তো বলবেন এই মহিলা দজ্জাল খালি বকাবকি করে আরে ভাই বকাবকি কি সাধে করি হ্যাঁ এটা সামনেই তো আছে জিগান আমি তো আড্ডা মারতে না করি নাই কিন্তু দোকানের মধ্যে আড্ডা কিসের জন্য সবকিছুরই তো একটা ক্ষেত্র আছে আছে না আচ্ছা টয়লেটে যায় যদি ক্রিকেট খেলুন যাইতো তাহলে তো মানুষ মাঠে যাইতো না ক্রিকেট খেলতে টয়লেটে বসে বসে বিশ্বকাপ খেলা ফেলাইতো দোকানটা তো ব্যবসার জায়গা না কি ব্যবসা না হ্যাঁ ব্যবসা এবং ঝগড়া কি বললা তুমি হ্যাঁ কি বললা এটা তুমি বাবা হিসেবে তোমার দায়িত্ব ছিল না যে মায়াটারে দেখে আসছো জ্বরে আরেকবার যে মায়াটারে দেখে আসবা কি আর তুমি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বসছো বাদ দিন ভাবি বাদ দিন এটা বাজার ভাবি থাক এটা কেউ বোঝে মাহবুব ও যদি বুঝতো তাহলে এই বাজারের মধ্যে এই দোকানের মধ্যে ঝগড়া করতাই তো আরে ভাই মানুষ ঝগড়া করতে জনসভায় যায় আর এটা তো আপনার দোকান তাইলে বোঝেন ভাই এখন এই যে অপরাধটা সে করলো তার জন্য যদি এতটুকু অপরাধ বোধ তার ভিতরে থাকতো তাহলেও আমি বুঝতাম মায়েরার যে জ্বর দেখে আসলো সে একবার গেল না পর্যন্ত তার উচিত ছিল না একবার বাবা হিসেবে যাওয়া আর একবার দেখা যাক তোমার আর বাসায় যাইতে হবে না বইলা দেন ভাবি হাসির জ্বর কি খুব বেশি অসুবিধা নেই চলো আমি যাই আপনার তো কাউরে লাগবে না আপনার বাইরে বইলা দেন সে যেন আর বাসায় না যায় সে যেন এইখানেই থাকে আমি আমার মেয়ে দেখতে পারবো কি বলেন ভাবি বাসায় না আসলে কই যাবে যেখানে খুশি সেখানে যাবে আমার বাসায় যেন না যায় সে যদি বাসায় যায় তাহলে আমি বাসার থেকে বাইরে যাবে কথা আমি বলে রেখে গেলাম এই ভাবি
গাছের ডালে দুইটা আম ঝুলতেছে, ঠিক আছে? আর আমি উত্তর করতেই বতো না, বলেন শুনতেছি। হ্যাঁ, তো দুইটা আম ঝুলতেছে, কি বুঝলা? কি বুঝলাম? বৃক্ষ তোমার নাম কি? ফলেন পরিচয়, ফলে পরিচয়। এটা একটা আম গাছ। ও না, কাম টু দ্য লজিক। ঢালি এম এ মন্টু, একটু আগে যেই ব্যবহারটা করে গেল তাতেই বোঝা গেছে সে একজন পাগল। কাম টু দ্য লজিক। কিন্তু মানে আমি তো শুনছি যে ঢালি তুলক এখন ভালো আছে। ঘোড়া রান্না ভালো আছে, কাম টু দ্য লজিক। সে যদি ভালো থাকতো পাগল বললে সে খেপতো না। সে পাগল এই জন্যই খেপছে। তুমি তো মানুষ, তোমার যদি আমি মানুষ বলি তুমি কি খেপবা? কাম টু দ্য লজিক, যদি তুমি খেপো তাহলে তুমি হয় গাধা, নাহলে তুমি ছাগল। দেন কাম টু মাই চেম্বার। শিক্ষার আলো দিয়া মানবতাকে জাগিয়ে তুলতে হবে। শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি, ক্রীড়া, সংস্কৃতি, বিডিপি ট্রেনিং নেওয়া আছে, আনসার বিডিপি ট্রেনিং নেওয়া আছে আমার। যারা আমাকে চেনে তারা চেনে, ঢালি আমাকে চেনে না। কাম টু দ্য লজিক, প্রোটোকলের বাইরে আমি কোনো কথা বলছি মাত্র। হ্যাঁ, ঢালি দুলো ভাই যেটা বললো সেটা কি সত্য? অবশ্যই সত্য। কোনটা? ওই যে ভাবিক বিষয়টা। বেশি ভিতরে হাত দিয়েন না আপনি। কাম টু দ্য লজিক, প্রোটোকলের বাইরে তুমি কথা বলতেছ ভাই? কি ব্যাপার, চা দিবেন না আপনি? চা দেন না কেন আমারে? কি ব্যাপার ফজলু ভাই, তোমার দোকানে একজন বিশিষ্ট মানুষ বসে আছে আর তুমি চা দিতে লেট করতেছো। কয়টা মানে? এতক্ষণ ধরে বসে আছে, এখন তুমি বলছো কয়টা? দুইটা। ওজাহর ভাই বলেন আর কি কি বলবো রে ভাই, কোথাও কোনো শান্তি নেই রে ভাই। কেন কেন সেটা কি আমি বলতে পারবো রে ভাই? কোথাও প্রোটোকল নাই, ঘরের বাইরে কেউ পাত্তা দেয় না। ঘরে যাই তোমার ভাবি এত বেশি পাত্তা দেয় সেটাও আবার সহ্য করা সম্ভব না। কেন, ভালো তো? কিসের ভালো? কাম টু দ্য লজিক, দজ্জাল মহিলা, দ্য লেডি ম্যাকবেথ। বেশি তর্ক করা যায় না। বেশি তর্ক করলে মারে। বলেন কি? হ্যাঁ ঠিকই বলতেছি। কি দিয়ে মারে? হাতের কাছে যা পায় তাই দিয়ে মারে। একদিন পরোটা দিয়ে বাইরে ছিল। রুটি দিয়ে আবার কেমনে মারে? পরোটা হাতে নিয়ে দুই গালের মধ্যে ঠাস ঠাস করে থাপড়াইছে মারে। তখন আপনি কি বলেন? কি বলবো ভাই, কি বলবো? কাম টু দ্য পয়েন্ট বলি, নিতুর মা, কাম টু দ্য লজিক নিতুর মা রে। অন্যায় করতেছ, তোমার হাতের যশ নষ্ট হয়ে যেতেছে। নিতুর মাটা কে? তোমার ভাবি। ভাই তুমি বেঁচে গেছেন, আপনি বাবা হয়েছেন। বাবা হমু কেন? বাবা হওয়া কি এত সহজ নাকি? আল্লাহর 30 দিন করি ঝগড়া, বাবা কিভাবে হমু? এত সহজ, আমরা ঠিক করে রাখছি আমাদের মেয়ে হবে, মেয়ে হইলে মেয়ের নাম রাখবো নিতু। এই জন্য আগে থেকেই নিতুর মা বলতেছি। মানে বাচ্চা হলে মেয়ে হবে? আপনি শিওর? মেয়ে হইলে মেয়ে হবে, ছেলে হইলে ছেলে হবে, নাম একটাই নিতু। নিতু, কোনো প্রবলেম আছে? প্রোটোকলের বাইরে কথা বলছি আমি না। তাইলে মানে আপনি যখন বলেন যে নিতু ভাব তোমার হাতে যশ কমে গেল, তখন ভাবি কি বললেন? কিছু বলে না। কি করে? তার কাজ সে করে। কি করে? মারে মারে। ও এই আপনি কে? আরে এটা তো উনার চা, আপনি নিছেন কেন? হ্যাঁ চুমুক দিছ তুমি, চুমুক। কোনো প্রোটোকল নাই, কোনো প্রোটোকল বোঝে না। টাটা চুমুক দিছ বলো। হ্যাঁ জিজ্ঞাসা করবে শিক্ষার আলোর মাধ্যমে। জিজ্ঞাসাটা করতে ছোট মানুষ হলে না হয় বলা যায়, একটা
বুইড়া গাধাকে কয়দিন বলে মানুষ? পানি পড়ছে, এটা একটা মিস্টেক। আরে ওইখানে তো আসল ফিল্মটা হয়, লাইক করছে। এটা জানি কার গান? গোলাম আলী। ওইটা তো আলী, কিন্তু এই আলীর আপনারা কি করলেন? হোসেন কই গেছে? ওইসব হোসেন কাশিম কে কই আছে? ওই খুঁজ রাখলে চলবো আমার, আমার দরকার টেকা 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 টেকা। For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.